এই ঘাটাল মাস্টার প্ল্যান জানানোর চেষ্টা করব। ১৯৫৯ সালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হয় এবং তারপরে কেন্দ্রীয় সরকারের মানসিং কমিটির পরিদর্শন করেন, মানসিং কমিটির সদস্যরা তারা পরিদর্শন করেন ১৯৫৯ সালে। মাস্টার প্ল্যানের অনুমোদন করে সেই সময়কার কেন্দ্রীয় সরকার এবং মাস্টার প্ল্যান প্রকল্পের শিলান্যাসও করা হয়। এটা ফেব্রুয়ারি ১০ অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি ৮২ সালের কথা বলছি। ১৯৫৯ সালে পরিদর্শন কমিটির জন্য সুপারিশ এবং তারপর ৮২ সালে এই পরিকল্পনা করা হয়। প্রকল্প পুনর্মূল্যায়নের কথাও বলা হয়। এবার ২০১০ সালের কথায় আসি। গঙ্গা মীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাগ দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফেদ। ফ্লাড কন্ট্রোল কমিশনের প্রকল্পের ডিপিআর জমা দেওয়া হয়। এই প্রকল্প ডিপিআর জমা দিল কিন্তু তারপর এক বছর পরে ২০১১ সাল আরও কিছু তথ্য চেয়ে ডিপিআর ফেরত কেন্দ্রের তথ্য চাওয়া হলো ২০১১ সাল। ১৫ সালে কি হলো, রিপোর্টে সবুজ সংকেত দেয় কেন্দ্র। এবার ২০১৫র পর ১৪৭ কিলোমিটার নদী বাঁধ সংস্কারের কথাও বলা হয় এবং সেই সঙ্গে আরও যে বিষয়গুলো উঠে আসছে, নারায়ণী এবং কাঁকি খালে দুটি স্লুইস গেট, নারায়ণী এবং কাঁকি খালে দুটি স্লুইস গেট, পাম্প হাউস, শিলাবতী নদীর ধারে গার্ড ওয়াল, এগুলোর কথা বলা হচ্ছে যা যা এই মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে। নতুন রিপোর্টে সিদ্ধান্ত গৃহীতও হয়। কী কী সিদ্ধান্ত সেগুলো আমরা আগেই বললাম। কেন্দ্র ও রাজ্য দেবে ৫০% করে টাকা। এবার টাকার যে বরাদ্দ, অর্থ বরাদ্দ, কাজ এগোয়নি ঘাটাল মাস্টার প্ল্যানের। এই যে কোথাও গিয়ে আটকে যাওয়া, ভাবুন তো একবার, ১৯৫৯ সাল থেকে যে কথাটা বলা হচ্ছে আজ ২০২৪ এসেও ঘাটালের মানুষ বঞ্চিত। একটার পর একটা বছর কেটে যায়, মানুষের জীবন চলে যায়, জনজীবন বিপর্যস্ত হয়ে যায়, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হয় না। ছবিটাই, এই ছবিগুলোই বলে দেয় যে আদতে কি চলছে ঘাটালে। এই ড্রোন শটগুলোর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কোথায় রয়েছে স্থলভাগ, কোথায় রয়েছে, কোথাও দেখা যাচ্ছে কি শুধুই জল আর জল, এবং এর মধ্যে সাধারণ মানুষ দিনের পর দিন বসবাস করছেন। একবার ভেবে দেখুন যে নিম্নচাপের বৃষ্টি মাত্র কয়েকদিনের, ৩-৪ দিনের বৃষ্টি, তাতে যদি এই অবস্থা হয় সেখানে মানুষের কি দশা হয় প্রত্যেক বর্ষার মরশুমে। সেই জায়গা থেকে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেই ছবিগুলো দেখার মধ্যে দিয়েই উঠে আসছে যে জনজীবনের কি চেহারা হতে পারে আর কি বলছেন সেখানকার মানুষ, সাধারণ মানুষ, তাদের কথা শুনুন। সামান্য যা কমছে বোধহয় ২ মাসও কমবে নি জানো, অমাশা জল ফল কোথাও কিছু নেই, কোথাও কিছু নেই, খাবার জন্য নেই, হাফের বাড়েছে অন্ধকার, কী খাবো, এই যা সাইড তুল দিচ্ছে তাও বাকি ছানা কামড়া করে জানি, এই যে এই যে তোমার তাহলে গাছের দমে সমস্যা, খুব সমস্যা, সরকারি সুযোগ সুবিধা কিছু কিছুই নেই, কিছুই নেই। প্রত্যেক বছর যখন বন্যা পরিস্থিতি হয় দক্ষিণবঙ্গে হোক বা অন্যান্য যে কোনো জায়গায়, বিশেষ করে আমরা যদি ঘাটালের দিকেই তাকাই না কেন, প্রত্যেক বছরই এই ধরনের কথা আমরা শুনতে পাই, যেটা আমরা গতকাল মুখ্যমন্ত্রীর মুখে শুনেছি। মুখ্যমন্ত্রীর মুখ থেকেই বারবার এই তত্ত্ব উঠে আসে। এবারেও তিনি বললেন ম্যান মেড বন্যা, অর্থাৎ সৃষ্টি করা হয়েছে এমন বন্যা, এবং তার জন্য ডিভিসির ঘাড়ে দায় চাপালেন, কেন্দ্রের ঘাড়েও দায় চাপালেন, কিন্তু একটা কথাও বললেন না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন। আমি নিজে হেমন্ত সোরেনকে ৩বার ফোন করেছি, রাত্রিবেলা ৩বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি, ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি, এখন জল ছাড়ার পরিমাণ ৫ লক্ষ ছাড়িয়ে গেছে, আমরা যতটা পারছি কোঅর্ডিনেট করে করছি, কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই, আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট অফ করবই, আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ জল ছাড়া, বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। মুখ্যমন্ত্রী কি বললেন আমরা শুনলাম, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে শুধুমাত্র পরিদর্শন করে কি হবে, আদতে কাজের কাজ কিছু হচ্ছে কি, মুখ্যমন্ত্রীকে তুলনা করছেন শুভেন্দু অধিকারী, কি বলছেন শুনুন। ওনার তো লজ্জা থাকা উচিত, ডিবিসি ৪ টাকা ২০ তে বিদ্যুৎ দেয়, দুর্গাপুরের লোকেরা পায়, আসানসোলের লোকেরা পায়, আর গোটা রাজ্যে গ্রামীণ এলাকাতে বা আপনার সিএসসি এলাকার বাইরে মিনিমাম ডোমেস্টিক ৬ টাকা, এখানে তো ৮ টাকা কলকাতা, আর উনার এসব বলার মানে কি, উনি তো কনসেন্ট দিয়েছেন,
যে কথা বলছিলাম যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বান্ধাসী শুধুমাত্র নিম্নচাপের কয়েকদিনের বৃষ্টিতে। উলুবেড়িয়ার ছবিটা দেখাবো আপনাদেরকে। উলুবেড়িয়ায় সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি হয়েছে, সেখানে মানুষের যোগাযোগের মাধ্যম বলতে অন্য কিছু নয়, শুধুমাত্র ডিঙি নৌকো। একবার ভেবে দেখুন, এই 2024 এসে ডিঙি নৌকোই তাদের ভরসা। জায়গা আমতা 2 নম্বর ব্লকের একাধিক গ্রাম, এটাই এই মুহূর্তের ছবি, যে ছবিটা দেখতে পাচ্ছেন। আবারও বলছি, প্রত্যেকটা ক্ষেত্রেই নদী, পুকুর, সাধারণ রাস্তা সত্যি বোঝা দেয়, কারণ স্থলভাগ দেখা যাচ্ছে না। যতটুকু যা দেখা যাচ্ছে সেটা শুধুই জল আর জল, চতুর্দিকে জল, এবং একেবারে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত, মানুষ শুধুমাত্র ঘরবন্দি। আমাদের প্রতিনিধি স্বর্ণেন্দু কি পরিস্থিতি খতিয়ে দেখলেন, দেখুন তার প্রতিবেদন। উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি সার্বিকভাবে কিছুটা উন্নতি হয়েছে। বেশ কিছু এলাকা থেকে কমতে শুরু করেছে জল, যদিও গজা, ভবানীপুর সহ একাধিক এলাকা এখনও প্রায় এক কোমর জলের তলায়। পাশাপাশি সেই জল নেমে কিন্তু প্লাবিত হয়েছে আমতা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। আমতার শিয়াগড়ি ব্রিজ থেকে এই জয়পুর যাওয়ার রাস্তা তা কিন্তু সম্পূর্ণভাবে জলমগ্ন। সেখানে যাতায়াতের মাধ্যম একমাত্র এই ধরনের ডিঙি নৌকা। এই নৌকা করেই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমতা 2 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50টি গ্রাম জলমগ্ন হয়েছে। উদয়নারায়ণপুর থেকে যে জল নামছে সেই জলের ফলেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পানীয় জলের একটা ব্যাপক সংকট দেখা গেছে, কারণ যে সমস্ত পানীয় জলের কলগুলি রয়েছে তা কিন্তু সম্পূর্ণ জলের তলায়, এবং বাড়িগুলি, যে বাড়িগুলি রয়েছে নিচু এলাকায়, সেগুলি কিন্তু প্রায় লিনটেন সমান হয়ে উঠে গেছে। সব সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ, তাদেরকে এক কোমর জল টোপকে যে পানীয় জল তা নিয়ে আসতে হচ্ছে। উলুবেড়িয়া থেকে ক্যামেরা সুপ্রিয় সঙ্গে স্বর্ণেন্দু, রিপাবলিক বাংলা। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি আমতা 2 নম্বর ব্লকের ছবি, উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা, সেখানেও আমরা শুধুমাত্র যেটা দেখতে পাচ্ছি সেটা শুধু জল আর জল, এবং মাঝখানে যে বাড়িগুলোকে দেখা যাচ্ছে এই ড্রোন শটে, তাতে বুঝতেই পারছেন জলবন্দি অবস্থায় রয়েছে প্রত্যেকটা বাড়ির মানুষজন। বৃষ্টির জলে প্লাবিত আমতা 2 নম্বর ব্লক, সেখানে যোগাযোগের মাধ্যম বলতে শুধুমাত্র ডিঙি নৌকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিষ্ণুর কাছ থেকে পূর্ব মেদিনীপুরের ছবিটা জানার চেষ্টা করব। বিষ্ণু, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এগরা, বেশ কিছু জায়গা জলমগ্ন, এই মুহূর্তে জনজীবন কি অবস্থায় রয়েছে? আরেক জল যন্ত্রণার ছবি, একটার পর একটা জায়গার আমরা ছবি দেখাচ্ছি। একদিকে যেরকম আমতা অর্থাৎ উলুবেড়িয়ার ছবিটা দেখাচ্ছি, সেই সঙ্গে উঠে আসছে অবশ্যই অন্যান্য জায়গার কথাও, আমরা একটার পর একটা জায়গা দেখাচ্ছি। আজকের ঘটনার প্রতিবাদে আজ শহরে মশাল মিছিলের আয়োজন। হাইল্যান্ড পার্ক থেকে হাতে হাতে মশাল পৌঁছবে শ্যামবাজার পর্যন্ত। আজ বিকেল 4টে থেকে এই মিছিল শুরু হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ মিছিলে যোগ দেবেন। মেডিকেল কলেজগুলিতে ফেড কালচারের অভিযোগ উঠেছে বারবার। এবার ফেড কালচারে জড়িত থাকার অভিযোগে 40 জন পড়ুয়াকে সাসপেন্ড করলো কল্যাণী মেডিকেল কলেজ ও জেএনএম হাসপাতাল। 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো এই 40 জন পড়ুয়া, ইন্টার্ন ও পিজিটিকে। একাধিক নদীর জল বেড়ে প্লাবিত আরামবাগের বিস্তীর্ণ এলাকা, বানভাসী পরিস্থিতি খানাকুলে। কিশোরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের তোড়ে ভাঙলো বাড়ি, দোতলা বাড়ি ধসে তলিয়ে গেল জলের তলায়।
ঝাড়খণ্ড সীমানা সিল করল বীরভূম জেলা পুলিশ। সিউড়ি, মোহাম্মদ বাজার, মুরারই, নলহাটি, রামপুরহাট সহ একাধিক থানা এলাকার সঙ্গে ঝাড়খণ্ড যোগাযোগকারী রাস্তা সিল করে দিয়েছে। রাস্তা বন্ধ থাকার পরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে লরি। গতকালই তিন দিনের জন্য ঝাড়খণ্ড সীমানা সিল করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ড সীমানা ভারী যান চলাচল নিয়ন্ত্রণ। ঝাড়খণ্ড থেকে আসানসোল থেকে বাংলায় আসা ভারী যানবাহন ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। জাতীয় সড়কে আটকে বহু পণ্যবাহী ট্রাক। বন্যা পরিস্থিতির কারণে গতকালই রাজ্যের সব ঝাড়খণ্ড সীমানা সিল করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সন্দেহ আছে, আমি সব সম্পর্ক কাটাক করে দেবো।